গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা একদম ফুল ফিট অ্যান্ড ফাইন আছি। আজকে হলো সোমবার আর এখন সন্ধ্যাবেলা। আমি এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। দুর্গাপূজার পর থেকে কোনোরকম ব্লগ বানাইনি, কোনোরকম ভিডিও বানাইনি, মনটা একটুখানি খারাপ ছিল স্বাভাবিক। ঘরের সামনে পুজো, সবসময় যা তাই একরকম লাগছিল, কিন্তু সেসব কাটিয়ে উঠে আজকে থেকে মনটা আবার প্রিপারেশন নিচ্ছে লক্ষ্মী পুজোর জন্য। তো আগামী বুধবার আমাদের বাড়িতে পুজো হবে। পুজোর, লক্ষ্মী পুজোর শুরুর সবার আগে যে কাজটা করা আমাদের দরকার সেটা হচ্ছে ঠাকুরমশাইকে বলা। ঠাকুরমশাইকে সময়টা কনফার্ম করার পর, মানে ঠাকুরমশাই আমাদেরকে সময়টা কনফার্ম করার পর আমরা পুজোর প্রস্তুতি মানে মানসিকভাবে শুরু করে দিই। তারপর বাজারঘাট সমস্ত কিছু তো আছেই। তো আজকে আমাদের ঠাকুরমশাই বলাটলা সমস্ত কিছু হয়ে গেছে। আমাদের বাড়িতে পুজো হবে আগামী বুধবারে সকাল 10টার সময়। তো এবার শুরু হবে লক্ষ্মী পূজার কেনাকাটা। এই হলো লক্ষ্মী পুজোর বাজার স্টার্টিং। আর বাদ বাকি এখন অনেক কিছু আনার রয়েছে, কিছুই বলতে গেলে পুজোর সামগ্রী তেমন কিছুই আসেনি, সেগুলো একে একে আসবে। শুধুমাত্র ঠাকুরের ভোগ দেওয়ার জন্য যেগুলো এসেন্সিয়াল সেগুলোই আগে চলে এসেছে। নাড়ুটা আগামীকাল বানাতেই হবে, আগামীকাল মঙ্গলবার, আগামীকাল তৈরি করে ফেলতে হবে নাড়ু। সন্ধ্যাবেলায় বসে বসে আগামীকাল সন্ধ্যাবেলায় বসে বসে নাড়ুগুলো বানাবো। আর তারপর দিন তো পুজো। আর যা বৃষ্টি শুরু হয়েছে, বাপরে বাপরে, কন্টিনিউ হয়ে যাচ্ছে। তবু কিছু করার নেই, মানুষজন বাজারঘাটে যাবেই, লক্ষ্মী পুজোর বাজার বলে কথা। লক্ষ্মী পুজোর আগে এরকম একটা ওয়েদার দেওয়া একদম ভগবানের উচিত হয়নি। এই বৃষ্টিটা নাকি দুর্গাপূজার মধ্যে হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে এখন। তো আজ হলো মঙ্গলবার, এখন বাজে বিকেল 4টে। আমরা এখন সবাই মিলে ঠাকুরের জিনিসপত্র নিয়ে ওপরে ঘরে যাচ্ছি, নাড়ু বানাতে বসতে হবে। সে কাজে পিকু সাহায্য করছে বিশেষভাবে। তো চলুন, এখানে নারকেল সমস্ত কিছু ফাটানো ফাটানো হয়ে গেছে, আমি যতটা পারবো নারকেল কুড়িয়ে নিই। তারপর হাত লেগে গেলে আরেকজন হাত দেবে। প্রত্যেক বছর আমার সেই একই তাল হয়, আমি স্টার্ট করি তারপরে শেষে গিয়ে এন্ড করে আমার হাজব্যান্ড। ভদ্রলোক নাড়ু বানানোতে এক্সপার্ট। আর এইখানে পিকু বসেছে চন্দন বাটা করতে। তো এইখানে বসে বসে চন্দন বাটা করছে, আর এইগুলো সকালবেলায় অতটা পেরে ওঠা যাবে না, ওই জন্য পিকু কিছুটা কাজে হেল্প করছে। তো এই যে হাতও লেগে গেছে আমার, আমি নাড়ুর দায়িত্ব দিয়ে দিয়েছি আরেকজনকে, ভদ্রলোক করে দিক। তো যতটা কোরানো হয়েছে সেটা দিয়ে গুড় দিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি স্টোভে। ঠাকুরের রান্নাটা আমি স্টোভেই করি, এখানে আলাদা করে ছাদে নিয়ে এসেছি। এখানে বসে বসে আর কিছু নারকেল কোরানো চলছে পাশে, সেগুলো এর মধ্যে দিয়ে দেবে, একবারে করে নেব। আর এই কাজটা করতে বেশ অনেকটা সময় লাগে, ওই জন্য আমি তাড়াতাড়ি বসিয়েও দিলাম। সামনে দিয়ে নাড়ু বানাতে বানাতে এসে গেছে আমার ঠাকুরের নতুন সিংহাসন। আমি তো একদম ভীষণ ভীষণ খুশিতে একদম মাত্রহারা হয়ে গেছি। এটা আমার প্রচণ্ড দরকার ছিল। আগের আসনটা ছোটও ছিল বেশ, আর একটু নড়বড়েও হয়ে গেছিলো। তো এই হচ্ছে আমার ঠাকুরের নতুন সিংহাসন, খুব পছন্দ হয়েছে আমার। আর ঠাকুর এসে গেছে, তো ঠাকুরকে বসিয়ে ভেতরে একটু দেখে নিলাম ভেতরের জায়গা কতটা কী আছে। আর এখানে নিচে একটা ছোট ড্রয়ার মতন রয়েছে সমস্ত জিনিসপত্র রাখার জন্য। আসার পরপরই পিকু এর মধ্যে যা পারছে তাই নিয়ে নিয়ে ঢোকাচ্ছে। অলরেডি এর মধ্যে ধূপকাঠি, তিরকাঠি টাটি ইত্যাদি ঢুকিয়ে দিয়েছে, মোমবাতি। তো এখানে অনেকটা স্পেস আছে, ঠাকুরের জিনিসপত্র রাখা যাবে। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। আর লক্ষ্মী পুজোর একদম আগের দিন এসে গেছে, তো ওই জন্য মন একদম খুশিতে খুশিতে ভরে গেল। তো আমাকে তো নাড়ু বানাতে বসতে হবে, আর এই নিয়ে পিকু এখন একটু দেখে ডেকে নিক কোথায় কী আছে না আছে, ও একটু এসব করবে এখন। তো নাড়ুর কারিগর এখানে নাড়ু বানাতে বসে গেছে, আমার হাত লেগে গেছিলো ওই জন্য আমাকে একটুখানি ব্রেক দিল। আর আমি আসলাম ঠাকুরের জিনিসপত্র ঘরে যা আছে সব ছড়ানো সেগুলো একটু গোছাতে। আর পিকু ওখানে দুষ্টুমি করছে। আর এইখানে হচ্ছে কুশের আসনে আজকে মালকীকে বসিয়ে পুজো দিয়েছি আগের মূর্তিতে। আর এখানে জিনিসপত্র বেশিরভাগই এসে গেছে, বাসনপত্র সব ধুয়ে মেজে কমপ্লিট করে নিয়েছি আমি। তো ও ওটা ওদিকে করতে থাকুক, আর আমি এগুলো একটু গুছিয়ে নিই, তারপরে আমি নাড়ু বাঁধবো আর উনি যাবেন বাজারে। সর্বসাকুল্যে এই কটা নাড়ু বাঁধা হয়েছে,
এটাই আমি হাতে বানাতে পারি, ঠাকুরের পুজোর জিনিস এটাই। আর আগামীকালের ভোগটা বানাবো, মানে লুচি সুজি ইত্যাদি ইত্যাদি জিনিসটা বানাবো। আর সেভাবে তিলের নাড়ু টাড়ুগুলো কিনেই আনা হয়। তো এই বাদ বাকি কাজ আবার সকালে গোছানো হবে, ঘরটার মুছে নিয়ে। তো এখন চলছে নতুন সিংহাসনের ডেকোরেশনের পালা, নিয়ে এসেছে লাইট, তো সেগুলো সেট আপ চলছে। গুড মর্নিং, আজকে বুধবার, এখন বাজে সকাল 6:30। ঘর টর মুছে আলপনা টালপনা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের সাজ অনেকটা হয়ে গেছে। এই হচ্ছে আমার মা লক্ষ্মীর সাজ, এইভাবে সাজিয়ে দিয়েছি, গয়নাগাটি পরিয়ে টরিয়ে একদম সুন্দর করে ওড়না টোড়না দিয়ে বসিয়ে দিয়েছি। এর পরের কাজগুলো করতে হবে। পুজো টুজো কমপ্লিট করে প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেছে, আশেপাশে সবাইকে দেওয়া হয়ে গেছে, সবার বাড়ি থেকে প্রসাদ আমি দিয়ে এসেছি। কারণ এই বৃষ্টির মধ্যে কে কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই, ওই জন্য আমি প্রসাদ দিয়ে এসেছি। আর এখন হচ্ছে খিচুড়ি, খিচুড়ি রান্না করব আর একটু সবজি করব খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আজকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি, হাড়ি টাড়িতে আজকে করবো না, একটুখানি কড়াইয়ের মধ্যে রান্না করলে স্পেশাল স্পেশাল ব্যাপার হয়।
যতই একজন বাজার কমপ্লিট করে এনে দিক না কেন, ঠাকুরকে গুছিয়ে একদম পুজো কমপ্লিট করে ওঠা, তারপর বাড়ির সবাইকে টাইম মতো খাবার দিয়ে সার্ভিস দেওয়া, এটা কত বড় যে চাপ যারা একসাথে করে তারাই একমাত্র জানে। আর পিকুর তো ঘুম থেকে উঠে ব্রাশে পেস্ট লাগিয়ে দিলেও ভালো হয় এমন এমন করে যেদিন আমি ব্যস্ত থাকি এরকমটা। তো আজকে ওকে ওর বাবাই সামনে গেছে সকালবেলাটা, ওই কারণে আমি ওদিক মানে নিচে আসেই নি, ওদিকটাই করেছি। তাও ঠাকুরমশাই এসেছে যখন, তখন আমি জাস্ট শাড়িটা পরলাম, এতটাই তাড়াহুড়োর মধ্যে দিয়ে গেল। তারপরে আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে, ব্যাস ঠাকুরমশাই বেরিয়ে চলে গেল। আর বৃষ্টি কোথায় যে ছিল, সকালবেলা কি সুন্দর রোদ্দুর, চারিদিক থেকে বৃষ্টি এসে হাজির। বৃষ্টি বর্ষার মধ্যে দেখলাম যে কে কখন আসবে তার তো ঠিক ঠিকানা নেই। তারপরে সকাল সকাল আমার পুজো হয়ে গেছে, ঠাকুরের প্রসাদ বেশিক্ষণ রেখে দিয়ে তারপর মানুষকে দিলেও একটা কেমন লাগে, ফল টলগুলোর কথা বলছি স্পেশালি। তো আর গোটা ফল কেটে টেটে সেগুলো সাজিয়ে দিলাম, সেটা কিন্তু আলাদা। তো সেটা পরে যদি সন্ধ্যের দিকে ওর বাবার বন্ধুবান্ধব আসে তখন তাদেরকে দেওয়া যাবে। ঠাকুরের যেটা আসল প্রসাদ হয়েছে সেইগুলো আমরা নিজেরা খেলাম, সবাইকে দিয়ে টিয়ে সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক করে ঢাকা চাপা দিয়ে রেখে তবে নিচে আসলাম। আমি পুরোপুরি উপোস ছিলাম, ওই কারণে এখন আমার কথা মোটে আর বেরোচ্ছে না। এখন বাজে 12:30, রান্না তো চাপিয়েই আসলাম, খিচুড়ি হবে, ঘ্যাট হবে, তারপর খাওয়া দাওয়া হবে, দুটো বেজেই যাবে আমার আজকে রান্না কমপ্লিট করতে করতে। আর এদিকে পিকুমশাই অঞ্জলি টঞ্জলি দিয়ে জামা কাপড় ছেড়ে ছেড়ে এখন বসেছে টিভি দেখতে, একটু প্রসাদ খেয়েছে আর কিছু খায়নি, দেখা যাক কখন খেতে দিতে পারি, আবার পরে কথা বলবো। আমি সাধারণত খিচুড়ি রান্না করলে পরে খাওয়ার সময় রোদ্দুর উঠে যায়, কিন্তু আজকে আমার কপালটা কি খেতে বসেছি আর মেঘ ডাকছে, এটা হচ্ছে মা লক্ষ্মীর কৃপা। আর যে জামা কাপড় সব ওইভাবে মেলতে হয়েছে, সাথে মেলেছিলাম একটু রোদের দেখা পেয়েছি পেয়ে মেলেছিলাম, আবার অন্ধকার পরে কালো হয়ে আসলাম। খাওয়া দাওয়া চলছে, দেখাই আর সবার খাওয়া হয়ে গেছে। আমি আর পিকু একটু স্লোলি স্লোলি জানো বাবা। তাহলে আমার কোজাগরি লক্ষ্মী পূজার ব্লগ এ পর্যন্তই থাক, সন্ধ্যেবেলা শুধু সন্ধ্যেবাতি দেওয়া আছে, আমি যেমনটা রোজ দিন দিই তেমনভাবেই দেবো, আবার দেখা হচ্ছে পরের ব্লগ।